গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে না ভলুকে স্নান করানো হবে আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি বেশিরভাগটাই ভলুকে নিয়ে থাকবে তো ও না স্নান করতে প্রচণ্ড ভয় পায় ভয় পায় মানে একদম পছন্দ করে না আর অসম্ভব মানে অন্যরকম করে আর কি লাফালাফি করে বিরক্ত হয় তারপরে কামড়াতে আসে এরকম একটা করে তো খাটের নিচে থেকে ওকে বের করে নিয়ে একটু ভোলানো হলো আর কীরকম দেখো না বাচ্চাদের মতো কেমন কোলে উঠে বসে আছে জুন শুভম দুজনেই কোলেনিওকে বসে থাকে তো আজকে ভাবলাম ভুলু স্নানটা আমি একটু ভিডিও করি আমি সামনেটা বসে আছি ও আমার পায়ের কাছ দিয়ে বেরিয়ে আসছিল আর জুন স্নান করালে নয় তাও একটু চুপচাপ থাকে কিন্তু আবার দরজাটা খোলা পেয়েছে বলে একটু বেরোনোর চেষ্টা করছিল তো অন্য কেউ স্নান করালে না ও একদমই মানে পছন্দ করে না লাফালাফি করে তাকে কামড়াতে আসে খুব বিরক্ত হয় তো ওকে হচ্ছে শ্যাম্পুর পাতা দিয়ে মানে ক্লিনিক প্লাস দিয়ে ওকে স্নান করানো হয় কারণ কুকুরদের হচ্ছে আলাদা শ্যাম্পু থাকে কিন্তু আমাদের বাজেট খুব কম তো মানে অত পয়সা নেই সত্যি অত পয়সা নেই যে কুকুরের জন্য আলাদা করে শ্যাম্পু কেনা হবে কুকুর কুকুর বলতে নিজেরই খারাপ লাগছে ভুলুকে কুকুর আমরা কেউই বলি না কিন্তু কথা ছলে বলা আর কী যাই হোক জুন খুব সুন্দর করে খুব যত্ন করে ওকে চান করায় আর কি তো আগে শুভম করাতো প্রথম দুই একবার শুভম করিয়েছে আর তারপরে শুভম ঝট করে করায় না বলে ওকে জুনই করিয়ে দেয় আর কি খেতে জুন খুব ভালো আসে ভলুকে আর ভলুও জুনকে খুব ভালোবাসে তো তোমরা নিশ্চয়ই দেখেছো ভাই ফোটার ভিডিওতে জুন ভলুকে ফোটাও দিয়েছে কারণ আমরা অন্য চোখে দেখি যেটা নর্মালি হয় আর কি তো চলে যাবে অনেক দিন ধরে আমার নিজেরই বাগনান যাওয়ার কথা হচ্ছে কিন্তু কোনো না কোনো বাধা চলে আসছে যার জন্য বাগনান যাওয়া হচ্ছে না তো বাগনান থেকে এসেছি মার্চ মাসের চার তারিখে আবার মার্চ মাস সামনে চলেই এলো প্রায় এক বছর হতে যায় তো অনেকগুলো এই এক বছরের ভিতরে অনেকগুলো অনুষ্ঠান বাড়ি হয়ে গেছে কিন্তু মানে পড়েছিল আর কি বাগনানে কিন্তু যাওয়া হয়নি কারণ গাড়ি খরচাটা প্রচণ্ড পরিমাণে পড়ে আর শুভমের বাবা গাড়ি খরচা একদমই দেয় না তো গাড়ি খরচা আমাকে হচ্ছে মানে আমার জমানো পয়সা থেকে খুঁটিনাটি করে গাড়ি খরচা আমাকে বের করতে হয় যেটা আমার পক্ষে খুব অসুবিধা মানে আর কি কারণ এখান আন্দুল থেকে বাগনান অনেকটা গাড়ি ভাড়া অনেকটা মানে অনেকটা পরিমাণ আর এই লকডাউনের পরে নয় তুমি যা বলো না কেন যেটা সবজি কেনো মিষ্টি কেনো সবাই খালি লকডাউনের নাম দেয় বলবে এই তো করোনার জন্য এইটা হয়েছে করোনার জন্য ওইটা সেরকম ড্রাইভাররাও বলে বলে করোনার জন্য এই মানে গাড়ির তেলের দাম বেড়েছে তারপরে গাড়ি ভাড়া বেড়েছে সব রকম আর কি সবই করোনাকেই আর কি মানে লাঠি করে করোনাকেই লাঠি করে সবাই এগোচ্ছে নিজের লাইফে যাই হোক বলু শ্রান হয়ে গেছে অনেক যুদ্ধ করে ওকে স্নান করাতে হয় তাও তো আমি বলবো জুনের কাছেও অনেক ভালোভাবে স্নান করেছে কিন্তু ও অন্য কারো কাছে করতে চায় না আমার মা ওকে স্নান করাতো বাপরে বাপ লাফা লাফি ছোটা ছুটি ওকে এখন বড় ব্যালকনিতেই কিছুক্ষণ রেখে দেওয়া হবে যতক্ষণ না ওর গাটা শুকনো হচ্ছে গাটা শুকনো হলে আবার ঘরে ঢুকিয়ে নেওয়া হবে আজকের ভিডিওতে আমি কী বকে যাচ্ছি আমি নিজেই জানি না যাই হোক করছি দেখো খালি কীরকম করছে একটা তো বলুকে ব্যালকনিতে দিয়ে এসেছি এইবারে না সকালে মানে কিছু সবজি বাজার কেনা হয়েছে একটা দোকানে বলে দেয়া হয় যে ফোন করে বলে দিই কি কী লাগবে না লাগবে তারপর সে বিল বানিয়ে সবজি দেয় সবজিটার দামটা একটু বেশি নেয় কিন্তু সবজিগুলো এত ভালো দেয় আর আজকে দেখো একটা ফুলকপি নিয়েছি আমি ফুলকপিটা একটাই ফুলকপি আছে এতে কিন্তু পাতাগুলো না যাদের গরু আছে তাদের জন্যে ভীষণ ভালো পুরো প্যাকেটটা জুড়ে আর কি ফুলকপিটা বিশাল বড় আর কি মানে ডাঁটা ফাঁটা করে রেখে দেওয়া হয়েছে যেগুলো দেখতে ভালো লাগে সেই জন্য এই ডাঁটা ফাঁটার সাথেই আর কি ফুলকপি দোকানদাররা বিক্রি করে তো যারা চচ্চড়ি টচ্চড়ি ভালোবাসে আর কি খেতে বা তাদের খেতে তো আমিও ভালোবাসি চচ্চড়ি কিন্তু কে বানাবে কে কেটে কুটে সবসে ঝামেলা আছে যাই হোক ফুলকপিটাও খুব ছোট নয় ফুলকপিটাও বেশ বড়ই আছে আর যাদের গরু আছে ভালো তাদের এরকম পাতাগুলো সব গরুকে দিয়ে দেয়া হয় তো পুরো প্যাকেটটা ফুলকপিটা জুড়েই ছিল আর কি বেশি সবজি কিন্তু আজকে নেওয়া হয়নি বেগুন নেওয়া হয়েছে দুটো দুটো লেবু নেওয়া হয়েছে লেবুগুলো সাড়ে তিন টাকা করে পিস মনে হচ্ছে আর দুটো আমলকি নেওয়া হচ্ছে আমলকি বাড়িতে থাকলে না শুকনো হয়ে যায় ওই জন্য দুটো নেওয়া হয়েছে বেগুনগুলো খুব সুন্দর সিমও খুব সুন্দর লেবুগুলো তো একদম দুর্দান্ত লেবু ভীষণ ভালো লেবুগুলো ছিল আর এটা হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় ভলুকে একটু ছানা দেয়া হয়েছে সব দিন দেয়া হয় না যেদিন জুনের জন্যে বানানো হয় ছানা সেদিনেই ভলুকে দেয়া হয় আর কি আজকে ভিডিওটা বেশিরভাগই ভলুকে নিয়ে হয়েছে তার কারণ প্রত্যেক দিন একঘেয়ে ভিডিও আর ভলু বেশি দিন থাকবেও না আমাদের বাড়িতে যেন তো চলে গেলে প্রচুর মন খারাপ হবে তো যাই হোক এটা হচ্ছে রাতের খাবার আজকে হচ্ছে বাটার পনির বান বানানো হয়েছে আর এদিকে হচ্ছে মানে ইয়ে হয়েছে এটা ফ্রায়েড রাইস হয়েছে আর কি ভেজ সব রকম ভেজিটেবিল আছে বেল পেপার তারপরে ক্রন মানে সুইট ক্রন এই সব দিয়ে হয়েছে তো এই দুটোই আজকে খাওয়া দাওয়া হবে আর বাটার পনিরটা একদম মানে কম তেল মশলায় আর কি খুব কম তেলে করা হয়েছে আর আজকে হচ্ছে ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে দুটো ব্ল্যাঙ্কেট আর এই দুটো বলতে আমাদের মানে দেশে এসেছি আমি প্রায় ১৩ বছর হয়ে যাবে মানে বারো তেরো বছর হয়ে যাবে কি আরও বেশি হয়তো হবে আমি আন্দুলে শিফট করেছি আর কি বোম্বে থেকে তো এত দিন নয় বালাপোষে চলছিল আমি দেশে আসার পরে দুটো বালাপোস দুটো নয় তিনটে বালাপোষ করিয়েছিলাম তার মধ্যে দুটো ব্লাভ বালাপোস আমরা ইউজ করতাম দুটো ঘরেতে শুভম একটা আমরা একটা তো বালাপোষেই এতগুলো বছর আমাদের কাটলো তো আজকে ফাইনালি ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে এর আগে একটা ব্ল্যাঙ্কেট আমাদের কেনা হয়েছিল। সেটাও ভালো দামি ব্ল্যাঙ্কেট ছিল কিন্তু সেটা হচ্ছে চরে নিয়ে চলে গিয়েছিল চুরি হয়েছিল আমাদের বাড়িতে আমাদেরকে গায়েই একদম দিতে হয়নি কারণ ব্ল্যাঙ্কেটটা কেনা হয়েছে যখন ঠান্ডাটা অনেকটা চলে গেছে তখন ব্ল্যাঙ্কেটটা কেনা হয়েছিল তো সেই তখন ঠান্ডা ছিল না ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার জন্য তো তারপরে গুছিয়ে রাখা ছিল তারপরে বাগনান গিয়েছিলাম তারপর চুরি হয়ে গেছে নিচু হয়ে গেছে তো তারপরে এই দুটো ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে দুটো ঘরের জন্য পিঙ্ক কালারেরটা আমাদের ঘরের জন্য আর ব্লুটা হচ্ছে শুভমের ঘরের জন্য আর এটা দেখাচ্ছি তোমাদের বালা বালাপোসটা বালাপোষের শাড়িটা শুভমের বাবা আমার বিয়ের পরে আমাকে প্রথম যে গিফটটা দেয় সেটা হচ্ছে এই শাড়িটা এই রেড কালারের শাড়িটা আর এই সাইডে হচ্ছে পিঙ্ক কালারের শাড়ি যেটা এমনি কেনা হয়েছিল আর রেড শাড়িটা হচ্ছে মানে শুভমের বাবার তরফ থেকে আমার জন্য প্রথম গিফট বিয়ের পরে তো আর শাড়িটা খুব ভালো ছিল মানে ওর কাপড়টা না কি বলে মোমবাতি কিছু একটা বলে মানে অন্য টাইপের কাপড়টা দেখতেও ভীষণ ভালো পরেও ভীষণ আরাম রেড শাড়িটা নিয়ে অনেকটা স্মৃতি আছে ভালো স্মৃতি যেটা হচ্ছে আমাকে দিতে কিছুই চাইনি কিছুই আমার জন্য নিয়ে আসেনি প্রথম যখন বাইরে থেকে আসে আর কি আমার বিয়ের পরে তো শুভমের ছোট ভিষুনি বলেছিল যে দাদা খালি হাতে যাচ্ছিস বৌদির জন্য কিছু নিয়ে যাস তো তারপরে শুভমের ছোটো ভিশুণি জোর করে শাড়িটা কিনিয়ে দিয়েছিল শাড়িটা আমার পরে ভীষণ পছন্দ হয়েছিল আর গিফট সবসময়ই পছন্দের হয় শুভমের বাবা প্রচণ্ড পরিমাণে গিফটে নিজের ছাড়া কিচ্ছু বোঝে না যাই হোক তো এই হচ্ছে আমার বালা বসের শাড়ি গল্প আজকের মতো বাই চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং